আমাকে বোঝাতে চেয়েছে ওই পুতুলটা আমার মায়েরা কিনেছে বাচ্চা কান্না কাটি করো ওই পুতুলটা বাচ্চার কাছে দিয়ে দেয় আর বাচ্চাটা তক্তপোষ কিংবা খাটে যখন ঘুমায় বড় একটা পংসের পুতুল পাওয়া যায় বড় একটা পংসের বড় পুতুল পাওয়া যায় ওই পুতুলটা বাচ্চা জড়িয়ে ঘুমিয়ে থাকে তাহলে রসুল বলেছেন ওটাই হলো দেবদেবী ওটাই হলো কাটম ওটাই হলো হারাম 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 আবার ছোট ছোট পুতুল বানিয়ে আমার যুবতী বোনেরা আমার মেয়েরা ওরা আবার শোকেস আলনা আলমারি কিংবা টেবিলে ওরা সাজিয়ে রেখে দিয়েছে অনেক জায়গা আলমারি শোকেসে কাঁচের ভিতরে রাখা আছে অনেক জায়গা বাচ্চা কান্নাকাটি করলে সেখানে এত বড় পুতুল সেখানে দেওয়া হয় টিপলে পিছন থেকে প্যাঁক পুক করে আওয়াজ হয় তাহলে আল্লাহর নবী বলেছে সেই জামানায় আখেরি জামানায় দেখতে পাওয়া যাবে ওরা নামে মুসলমান হবে কিন্তু কোরআন হাদিসের ক্যামেরালি দেখতে পাওয়া যাবে দেব দেবী আর পুতুলকে ওরা দেব দেবীকে ভালোবেসে আর মহাব্বত করে ওরা বেঈমান আর কাফের হয়ে যাবে আমি আপনার কাছে পুতুলের কথাটা আমি ছেড়ে দিলাম চলেন এবার আর একটা অপশান বলা যাক আপনাদের এলাকায় যখন জলসা হয় একটা বাবাজি বাইকে করে চলে এসেছে কিংবা সাইকেলে করে চলে এসেছে জলসা কমিটিকে খোঁজা খোঁজে শুরু করলো আমাকে একটু বসার জায়গা দাও এখন বাবাজি বসার জায়গা দিয়েছে পাঁচ হাত মানে পঞ্চাশ টাকা করে হলে 250 টাকা হয় বললো 250 টাকা তোমাকে দেবো আর আমাদের জলসা কমিটি থেকে একটা বাল্ব লাইট দেবো সারা রাত্রে তোমাকে 500-1000 টাকা ভাড়া দিতে হবে ওই কাঠটা করেছে কি এক একটা গোল কাঠ সেগুনে কাঠ শাল কাঠ করা আছে ছুঁচোর ফার্নিচার মিস্ত্রি দিয়ে এক একটা ডিজাইনের ফুল করা আছে এক একটা মানুষের ছবি আঁকানো আছে একদিকে লাভ চিহ্ন একদিকে পাতা চিহ্ন করা আছে আর বাবাজিকে বসার সুব্যবস্থা করে দিয়েছে আমাদের বোনেরা আমাদের মায়েরা ভাবিরা এইরকম জলসাকে সুযোগ তারা কাজে লাগিয়ে ওই বাবাজির কাছে হাজির হয়ে যায় আর ফারসা ফারসা মেয়েদের হাতা গুটিয়ে জামা গুটিয়ে হাত এমন করে ধরে এখানে একটা সাপ এখানে একটা সাপ এখানে একটা সাপ এখানে একটা সাপ মেরে দেয় তাহলে রসুল বলেছেন একটা মেয়ের হাতের কবজি মুখমণ্ডল আর পায়ের কবজি বাড়ির পরিবাররা দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না তাহলে যুবক যুবক মেয়েরা ওই ছেলেটার কাছে হাজির হয়ে গেছে আর জামাটা এতটা গুটিয়ে 5-7টা করে ছাপ মেরেছে এ গোনাটা কি ফারেস্তারা নেবে এগোনা কে নেবে ফারেস্তা এই ক্যামেরা ওই দিকে সব করিনি বন্ধ কর হ্যাঁ সঙ্কল শুরু কর ক্যামেরার ক বুঝিস ও টিকটক করা স্টং টিকটক করা স্টং না সামনে দিয়ে মোবাইলটা দিয়ে টিকটক করা স্টং ডিস্টার্ব করিস না ভাই এসি ঘরে ডিস্টার্ব করিস না হয় সারবি না সরবি আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথাটা বলছিলাম তাহলে একটা বাবাজি এসে একটা যুবক মেয়ের হাতটা যখন হাতাটা গুটিয়ে এখানে একটা এস্টাম ওখানে একটা এস্টাম ওখানে একটা এস্টাম মারবে তাহলে নবী বলেছে হাতের কবজি পর্যন্ত দেখাতে পারে এখান থেকে যখন আইদিয়াকুম হাত যখন দেখাবে ওই ব্যক্তিটা ওই নারীটা জাহান্নামে যাবে জাহান্নামে যাবে ও বাবজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি একদিকে এম প্লাস এম মেরে দিয়েছে একদিকে কোমরে হাত দেওয়া আছে ওটা নাকি শক্তিমান অপরদিকে পাতার ছবি অত অনেক দিকে লাভ মার্কা ছবি দিয়েছে যা মাখলে আর যা পড়লে ফরজ গোসল হয় না আর ফরজ গোসল না হলে উজুও হবে না আর উজু না হলে বিনা উজুতে নামাজ পড়লে হানাফি মাজাহাবের পৃথিবীর লক্ষ্য মুক্তির একই ফতোয়া বিনা উজুতে নামাজ পড়লে বেঈমান আর কাফের হয়ে যাবে চালা মাসি যত জোরে পারি মাসি বাজা আল্লাহ দেখতে পাচ্ছেন আওয়াজ লজ্জা লাগা দরকার ঠিক না বেটি আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি সব কে আগিয়ে চলে যান রসুল আমার একটা হাদিস শরীফে বলেছেন মা আকুল্লি দারেসিন শয়তান ও আওকামা কলা আলী হিসালাম হাদিসটা বখারি শরীফে এসেছে ফের হাদিসটা আর একবার বলছি মা আকুল্লি দারেসিন শয়তান ও আওকামা কলা আলী হিসালাম বাদ্রযন্ত্র এগুলো হলো হারাম 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 বাদ্রযন্ত্র এগুলো হারাম হারাম ওখানে যদি ছোট একটা ঢোল তাবলা বিক্রি হয় প্লাস্টিকের ওটা হলো বাদ্রযন্ত্র আর একদিকে যদি বাঁশি
নাগনি হারমোনিয়াম বাজানো হয় ওটাই হবে বাদ্যযন্ত্র আর বাদ্যযন্ত্র শরীয়তে জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় তাহলে ইসলাম হলো সবচাইতে শান্তি ধর্ম আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম ও আমার বান্দা জেনে রেখে দাও পৃথিবীর জমিনে যত ধর্ম আছে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি এক কথা 3.5 থেকে 4.5 হাজার যত ধর্মে লম্বে মানুষ আছে প্রত্যেক ধর্মের ভিতরে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এখানে আপনারা বসবেন একদিকে উঁচু করবেন একদিকে খুশবু আতর আপনারা ব্যবহার করবেন একদিকে আপনাদের মুখে সুন্নাতি দাড়ি যদি নাও থাকে অন্তত মাথায় টুপি থাকবে টুপি থাকবে এটা হলো জালসা ইজামারা তুম মেরিয়া জিল জান্নাত এটাই হলো বেহেস্তের বাগান বেহেস্তের বাগান তাহলে বেহেস্তের বাগানে আমার যুবকেরা যারা বসবে ওদের মুখে দাড়ি নাই এটা আমি মেনে নিলাম কিন্তু জালসা নিয়ত করে যখন এসেছে আমাদের যুবকদের মাথায় টুপি থাকা দরকার ছিল কিন্তু এটা হলো আদবের খেলাফ এটা আদবের খেলাফ তাহলে আমাদের মাথায় যদি টুপি না থাকে একটা সুন্নাতের দাম যদি দিতে না পারলাম তাহলে আজকের এখানে কোরআন হাদিসের কথা বলবো আগামী কাল থেকে নামাজ পড়বে আল্লাহওয়ালা হয়ে যাবে এটা কেমন করে হতে পারে কেমন করে হতে পারে চলেন আমি আপনার কাছে চলে যাই বিনা ওযুতে ওয়াজ করতে পারেন বিনা ওযুতে ওয়াজ শুনতে পারেন তবে এই না যে বিনা ওযুতে ওয়াজ করতে হয় আর বিনা ওযুতে ওয়াজ শুনতে হয় এটা আমি বলছি না উযু যদি না থাকে ওয়াজ করতে পারেন উযু যদি না থাকে আপনি জালসা শুনতে পারেন উযু যদি না থাকে মসজিদে আজান দিতে পারেন উযু যদি না থাকে ছাগল বকরি দুম্বা মহিষ মুরগি উট আপনি জবাই করতে পারেন উযু যদি না থাকে কোনো কারণে যদি পবিত্র থাকো আপনি কবর জিয়ারাত করতে পারেন উযু যদি না থাকে কলেমা শরীফে জিকির করতে পারেন উযু যদি না থাকে আপনি নবীর নামে সালামে কিয়াম পাঠ করতে পারেন উযু যদি না থাকে ইফতার করতে পারেন উযু যদি না থাকে সেইরি খেতে পারেন উযু যদি না থাকে ফাতিহা শরীফ দোয়া খায়ের করতে পারো উযু যদি না থাকে সালাম ওসাবা করতে পারো উযু যদি না থাকে আল্লাহর কোরআন যদি আপনার সামনে পেশ করে দেওয়া হয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো কোরআন শরীফ তোমরা স্পষ্ট করবে না কিন্তু আপনার যদি উযু না থাকে আমার যদি উযু না থাকে আল্লাহর কোরআন তুমি পাঠ করবে ওয়াইযুকুলনা দুখুলু হাজিল কারিয়াতা ফাকুল মিনহা হাইসু শিতুম রগদাম ওয়া দুখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিদ্দাতুন নাগফির লাকুম খাতায়াকুম আল্লাহর কোরআন তুমি পাঠ করতে পারে মুখস্থ মুখস্থ আল্লাহ নবী আমার একটা হাদিস শরীফে বললেন মান কোরআন আল কোরআন হারবান ফালাগো আশরু হাসানা একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার বাপ জির আমি আপনাকে বোঝাতে চাই তাহলে আল্লাহর কোরআন শরীফ যদি আপনার উযু না থাকে হাত আপনি লাগাতে পারবেন না কিন্তু যদি আপনার উযু না থাকে যদি কোরআন মুখস্থ থাকে ইয়াদ স্মরণ থাকে আপনি কোরআনটা মুখস্থ থাকলে মুখস্থ পড়তে পারেন কিন্তু আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি 90% কম বেশি বিনা ওযুতে ইবাদত করা যেতে পারে তবে এই না যে উযু ছাড়া করতে হয় এটা আমি বলছি না উযু যদি না থাকে এগুলো করতে পারেন কিন্তু সবচাইতে বড় এবার মূলবাড়ি আর বেগুন বাড়ি বলে একটা বাংলা গদ্য আছে না আমাদের এটাই হয়েছে সমস্যা মাইকে বলি রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মমতের মালিক আল্লাহ কিন্তু পিছনে সব ধান্দা আলাদা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন আরেকটি জোরে বলি আল্লাহুম্মা আমিন আরেকটি সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন ও আমার উম্মত জেনে রেখে দাও আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা বাবু ওই জলসা করার সময় টাকাটা একটু আপনারা ধরে নেবেন হ্যাঁ আর ধরে নেবেন সন্ধ্যা থেকে নিয়ে যদি শেষ রাত পর্যন্ত যদি টাকা হয় তাহলে আসল কাজ তো শেষ টাকা লেখে ঘোড়ার কচু করবে প্রয়োজনটাই করেন রাগ করছে নাকি করে নেন চলে গেলে গালাগালি দেবে কোনো যায় আসে না আসল জিনিস ফাঁকা
আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদে শাহাদি শরীফে জানিয়ে দিলেন, ও আমার উম্মত জেনে রেখে দাও, আন্নাল মারআতা ইজা বালাগাতিল মাখিদা লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। আল্লাহ নবী বললেন, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, তিনটি অঙ্গ বাড়ির পরিবার সদস্যরা দেখতে পারে, আর পৃথিবীর কোনো ব্যক্তি ওই অঙ্গগুলো দেখতে পাবে না, পাবে না। এক নাম্বার হলো মুখমণ্ডল, দ্বিতীয় নাম্বার হলো আইদিয়াকুম হাতের কবজি, তৃতীয় নাম্বার হলো আরজুলাকুম পা পায়ের কবজি, এই হাত আর মুখ আর পায়ের কবজি, তিনটি অঙ্গ বাড়ির পরিবার দেখতে পারবে, আর পৃথিবীর কোনো অঙ্গ আপনার অপুরুষ ব্যক্তি দেখতে পাবে না। কিন্তু আপনার কাছে আমি বলতে চেয়েছি বাবা, বাজারের ওমা মাথা থেকে নিয়ে ইটভাটা আছে, পকমাল আছে, শেষ মাথা পর্যন্ত আমি গাড়ি পার্কিং করলাম, একদিকে ছেলে একদিকে মেয়ে একেবারে হুড়াহুড়ে চলছে বাবা। তাহলে একদিকে ছেলে একদিকে মেয়ে যখন আছে, ওরাই এসেছে জালসা শুনতে, তাহলে নামে এসেছে জলসা শুনতে, কিন্তু কাজে ওরা অন্য ব্যস্ত, ঠিক না বেদি? বিশাল ব্যস্ত, আবার কি এক ধ্বজা দিয়ে গেল। ও একটা ছেলে একটা বাচ্চা হারিয়ে গেছে বাড়ি নাজির চক, এখানে পৌঁছে দেবেন, হারিয়ে গেছে বাচ্চাটা নাজির চকে বাড়ি, ওই বরবোনা নাজির চক ওই দিকে নাকি, কামার পড়া হয়ে যদি আজটা, ও এই দিকে ওইরকম হচ্ছে, এই দিক ওই দিক একই দিক। আল্লাহ মা ও কান্দান, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, একটা নারী যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, মুখমণ্ডল আর হাতের কবজি আর পায়ের কবজি, তিনটে অঙ্গ বাড়ির পরিবার দেখতে পারবে, আর পৃথিবীর কোনো অঙ্গ ব্যক্তি ওনাকে দেখতে পাবে না, দেখতে পাবে না। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমাদের ভারতবর্ষের জমিনে একটা মেয়ে সাবালক হয় কখন? কেউ বলেছে 9 বছরে, কেউ বলেছে 7 বছরে, আবার কেউ বলেছে 11 বছরে সাবালক হয়ে যায়। তাহলে একটা বাচ্চা যদি 9 বছরে সাবালক হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন ওর হাতের কবজি আর পায়ের কবজি মুখমণ্ডল তিনটে অঙ্গ প্রত্যঙ্গ বাড়ির পরিবাররা দেখতে পারে, আর কোনো ব্যক্তি দেখতে পাবে না, দেখতে পাবে না। তাহলে একদিকে আমার বোনেরা ঘোরাঘুরি করছে, নিজের গোলা নিজের গোলার হার পরেছে, লাইটের চিকমিকি চিকমিকি করছে, একদিকে ফেয়ারনেস ক্রিম একদিকে সাবেরা, একদিকে ভিকো একদিকে কলবজি একদিকে শাকের গুঁড়ো, অনেক কিছু মাখামাখি করে রাস্তায় তারা ঘোরাঘুরি করছে, আর তার পিছনে দুটো চারটে ছেলে পিছনে যাওয়া আসা করছে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে, না যায় না। লক্ষ্য করে দেখা যায়, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, তাহলে ওটাই যদি জেনা আর ব্যভিচারী হয়ে থাকে, ওটাই যদি গোনা হয়ে থাকে। এবার আপনার কাছে একটা কথা বলছি বাবা, এখানে অনেক ব্যক্তি আছে হজপাকে যেতে পারা ব্যক্তি, অনেক ব্যক্তি আছে হাজি সাহেব, আমার মায়েরা আছে হাজিন অনেক মোয়ান্নাস, অনেক মায়েরা অনেক ভাইরা আল্লাহর কাবাবাই তোল্লা গেছে, এটা হতে পারে স্বাভাবিক স্বাভাবিক, কিন্তু আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি হজপাকে চলে যাবেন, মুর্শিদাবাদ ভগবান গোলা থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কম বেশি 4,500 কিলোমিটার রাস্তা, কম বেশি 4,500 কিলোমিটার রাস্তা, এখান থেকে যেতে গেলে 2.5 লক্ষ পৌনে 3 লক্ষ, অথবা 3 লক্ষ টাকার একটা ব্যবধান সীমাবদ্ধ হয়। তাহলে এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি হজপাকে চলে যাবেন, আপনার স্ত্রী যেতে পারে, আপনার মা যেতে পারে, আপনার মেয়ে যেতে পারে, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আপনি চলে যাবেন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওমান দাখালাহু কানা আমিনা, যারা একটাবার কাবা শরীফে হাজির হয়ে যাবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাবা শরীফে ডান পারে গিয়ে যখন হাজির হয়ে যাবে, কোরআন বিবরণ দিয়েছে ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর কাবা শরীফে হাজির হওয়ার সাথে সাথে আমার আল্লাহ জিন্দেগির গোনাগুলিকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে, হাদিসটা মেশকাত শরীফে এসেছে, ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এক বাস সুবহানাল্লাহ দিল খুনে মন খুলে বললে অতটাই ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয়।
আর একটু জোরে বলেন। একটু গপ্ত জায়গায় আর চারিদিকে বিল্ডিং পাহাড় আর পাহাড় বিল্ডিং আর বিল্ডিং, তাহলে একটা জায়গায় লক্ষ লক্ষ মানুষ যখন তসজি পাঠ করবে গুম 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 আওয়াজ হয়। কিন্তু চাচা তোমার স্ত্রীকে সাবধান করিয়ে দিও, তোমার মেয়েকে সাবধান করিয়ে দিও, তোমার বোনকে সাবধান করিয়ে দিও। আপনি জোরে জোরে তো জিপাট করবেন, কিন্তু আপনার বিবি আছে, মেয়ে আছে, বোন আছে, পৃথিবীর লক্ষ লক্ষ ব্যক্তিরা আল্লাহর কাবাবাই তুল্লায় হাজির হয়ে গেছে, সামনে পিছনে ডাইনে বায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে পৃথিবীর কোটি কোটি ব্যক্তিরা অপুরুষ ব্যক্তি দাঁড়িয়ে আছে। ফুরফুরা শরীফে মুসাদ্দে জামান পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হজ সংক্রান্ত কেতাবে তিনি বর্ণনা করেছেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে মফিজুল ইসলাম তুমি হজ পাকে গিয়ে তসবি পাঠ করবে, একটা তসবি পাঠ করলে 100,000 তসবি তেলাওয়াত করা সওয়াব পাওয়া যাবে। কিন্তু তোমার স্ত্রী আছে, তোমার মেয়ে আছে, তোমার বোন আছে, আল্লাহর কাবা শরীফে গিয়ে যখন ওরা পুরুষের মতো কণ্ঠ জোরে 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 যদি তসবি পাঠ করে, বাবা গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, বিদ্রুপ নয়, অর্থরাশি কিছুই নয়, গল্প গুজব কিছুই নয়, আল্লাহ তসবি যদি একটা বার জোরে পড়ে আর অপুরুষ ব্যক্তি যদি ওই নারীর কণ্ঠের আওয়াজ যদি কানে শুনতে পায়, নারুন হাবিয়া হাবিয়া নামীয় দোজকে জাহান্নামে তলিয়ে দেবে তলিয়ে দেবে। তাহলে আমার মায়েরা বোনেরা জালসা শুনতে এসেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো, তবে এমন চিল্লা চিল্লি এমন প্রেম প্রীতি এমন কিছু কথাবার্তা বলো না, এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে হাবিয়া নামীয় জাহান্নামে যাতে না যায়। আমি একটা পয়েন্ট দুটো পয়েন্ট আপনাকে বললাম, চলেন এবার তিন নম্বরে পয়েন্ট আর একটা কথা বলা যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের কথা আমি একটা উপমা দিলাম, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ পাকে আপনি চলে যাবেন, সাপো আমার অপাহার শাহি করবেন, আল্লাহর কাবা শরীফটা তো আফ করবে, ইন্নি উরিত তো আফাইয়া সিরো তাকাব্বাল হোম ইন্নি, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আপনি তো আফ করবেন, সাপো আমার পাহাড়টা আপনি শাহী করবেন। কিন্তু মিনার ময়দানে গিয়ে তুম্বা জবাহি করতে হয়, মানে নহর করতে হয়, তুম্বা কোরবানি করতে হয়, আল্লাহর হাজি বান্দার মাথার চুলটা মুন্ডাতে হয়, অতএব নেড়া হতে হয়, নেড়া হতে হয়। শরিয়াতের মাসলার ফতোয়া হলো একটা পুরুষ যখন কাবা শরীফে হজ পাকে চলে যাবে, কুরবানি দেবার আগে কি পরে নিয়ম একটা আছে, ওখানে গিয়ে মাথার চুলটা যদি নেড়া হওয়া হয় তবুও পেলেটটা ওর উপরে বুলাতে হবে, বুলাতে হবে। কিন্তু আপনার কাছে মশলা হলো এটা, আমি মফিজুল ইসলাম আল্লাহর কাবা শরীফে গিয়ে আমি যখন মাথার চুলটা নেড়া হব, নেড়া হব, কিন্তু আমার সঙ্গে বিবি আছে, তার উপায় কি হবে? জোরে কথা বললে যদি কপালে বাস পড়ে তাহলে এবার বিবি তো চুল খুলতে হবে, আর রসুল বলেছে মুখমণ্ডল হাত আর পায়ের কবজে তিনটে অঙ্গ ছাড়া আর চলবে, তাহলে চুল ধরা পড়বে না? আপনাদের মুর্শিদাবাদ এলাকায় যতটা না সেলুনের দোকান আছে, আল্লাহর হাজি বান্দা যদি থাকে হাত তুলে আমার সঙ্গে একমত হয়ে যাবে, আল্লাহর কাবা বাইতুল্লাহর এলাকায় 2,000-2,500 সেলুনের দোকান লাইনে লাইনে বাবা, কখনো 6 রিয়াল একটা দোকানে, কখনো 12 রিয়াল, কখনো 8 রিয়াল, কখনো 7 রিয়াল, এক একটা পরিবেশ হিসাবে দাম। ও চাচাজি, কাবার এলাকায় গিয়ে আপনার মাথার চুলটা আপনি মুন্ডিয়ে নেড়া হবে, নেড়া হবে, কিন্তু আপ
আপনার বিবি আছে, বিবির মাথার চুলের গরু মাগের চুলটা কিছু কেটে দেওয়া লাগবে। আপনি যদি ওই সেলুনের দোকানে বসিয়ে দাও, একটা যুবক ফুটফুটে চেহারা যুবক ছেলে আপনার মাথার চুলটা কামিয়ে দিয়েছে, কিন্তু ওই যুবকের ছেলে যদি চেয়ারে আপনার স্ত্রীকে বসিয়ে দাও, মাথার চুলটা যদি খুলে একটা বার কাটে। রসুল বলেছেন, হাতের কবজি, পায়ের কবজি, মুখমণ্ডল তিনটে অঙ্গ নাই দেখা যেতে পারে আমি ধরে নিলাম, কিন্তু মাথার চুল যদি অপুরুষ ব্যক্তিকে দেখানো হয়। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হওয়া সংক্রান্ত বইতে লিখেছে, বাবা একটা নারী যদি অপুরুষ ব্যক্তিকে মাথার কেশ মাথার চুলটা যদি দেখানো হয়, আমার আল্লাহ তাকে জাহান্নামী 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 বানাবে। শুধু একা জাহান্নামে যাবে না, আত্তা ইউসু লায়াদ হলুল জান্নাহ, ওই স্ত্রীটার মাথায় কাপড় ঢাকা না দিতে পেরে স্বামীটা উনিও জাহান্নামে যাবে, উনিও একা জাহান্নামে যাবে না, ওনার বড় ছেলে, ওনার ভাই, ওনার দেখা যায় আব্বা, এরাও মোট কথা চারজনা জাহান্নামে চলে যাবে। যে কাবা শরীফে কোরআন নাজিল হওয়ার জায়গা, যে মক্কা শরীফে নবীদের আগমন হওয়ার জায়গা, যে মক্কায় গেলেও 120টা করে রহমত নাজিল হয়, যে কাবা শরীফে এক রেখা নামাজ পড়লে 100,000 রেখাতে সওয়াব পাওয়া যায়, যে কাবা শরীফে 14-15-16 জায়গায় দোয়া চাইলে দোয়া কবুল হয় কবুল হয়ে যায়। তামাম পৃথিবীর মানুষেরা কাবাকে কেবলা বানিয়ে নামাজ আদায় করে, ওই কাবা শরীফে যদি একটা বার একটা মাথার চুল একটা সেলুন ওলা দোকানদার যদি দেখতে পেয়েছে, এর জন্য স্বামী যদি দায়ুস হয়ে জাহান্নামে চলে যায়, তার ছেলে, তার ভাই, তার বাপ যদি জাহান্নামে যায়, আমাদের মায়েরা যারা বসে আছে, যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, এরা যদি একটা বার চুল অপুরুষ ব্যক্তিকে দেখিয়েছে, তাহলে আল্লাহর কাবা গিয়ে যদি ছাড় না পায়, আপনাদের মেলার এখানে এসে কি ছাড় পাওয়া সম্ভব? তাহলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ছে না ছেড়ে না? আল্লাহ, অসুবিধা হচ্ছে বাবু? অসুবিধা হলেই লেবে যাও, কোনো সমস্যা না, কোনো চাপ নেই, একদম একদম চাপ নেই। আল্লাহু আকবার, আল্লাহ। আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, চলেন তাহলে আমি তিনটে না চোখ তিনটে অপশান বললাম, আমি চারটি অপশান বললাম আপনাদের কাছে। আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, আপনাদের কাছে বারবার আমাদের সমাজের আলেমরা, দিনের আলেমরা, কোরআনের হাফেজরা, বক্তাওয়াই জিনরা অজনসিয়াত করে, একটাই কথা বলে, বাবা আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে, ওনার স্ত্রী আমাদিগকের আম্মা যান, তিনি একটাবার অপুরুষ ব্যক্তির সঙ্গে কথা বলল না, ওই জন্য জবানটাকে তৎলা বলেছিল, নজর তুলে তাকালো না, চোখটা অন্ধ বলেছিল, হেঁটে গেল না, পাটা লুলো বলেছিল, এমন অজনসিয়াত আমরা শুনি না শুনি না। এটাই যদি হয়ে থাকে, তাহলে একটাবার হিসাব করে দেখো আমার বাড়ি পরিবেশ, আমার বাড়ির সদস্যদের অবস্থাটা কেমন। আর যে আলেমের সামনে পর্দা নেই, সেই আলেমের বাড়িও বেপর্দা। তার কারণ, যে যেমন মানুষ তার মুখ থেকে তেমন কথা বার হয়। করে যে আলেমের কোনো আতমের কান গান্ডক নেই, তার বাড়িও বেহায়া দেখতে হবে না, সত্য না মিথ্যা। সমাজে সমাজে সবচাইতে সম্পদ হবে কি? আর দুনিয়া কুল্লোহা মাতা ওন খৈরম মাতা ইদ দুনিয়া ইমরতন সলিহা। একটা সতীত্ব নারী হলো পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের কথা বললাম, আমি আপনার কাছে আর একটা কথা বলবো। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, যত সম্ভব সূরা আন-নূর 31 নম্বর আয়াতে আছে, তবে এর ভিতরে আমি একটু কনফিউজ মনে হচ্ছে, ওখানে থাকলে থাকতে পারে। আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, সর্বপ্রথম নারীদের পর্দার কথা আমার আল্লাহ বলেনি, আমার আল্লাহ পুরুষদের পর্দার কথা আগে বলেছে, আগে বলেছে, কিন্তু নারীদের পর্দার কথা আগে বলেনি। আল্লাহ বলেছে, পুরুষ দেখা যায় পুরুষদের পর্দা
পর্দার কথা আগে আগে নারীর নয় আগে হয়েছে পুরুষদের পর্দার কথা এ আমার বাপজিরা আপনারা এখানে বসে আছেন অনেকে পায়জামা পাঞ্জাবি ইজের লুঙ্গি অনেকে আপনারা পরিধান করেছেন আপনাদের যদি গাটনু নিচে পাঞ্জাবা পায়জামি যদি ঝুলে থাকে আর নাভির নিচে যদি প্যান্ট পায়জামা যদি নেমে থাকে তাহলে আপনার তো ফরজ তরফ হয়ে গেছে বাবা যারা এই ফরজ তরফ হয়ে গেলে আল্লাহ তো তওবা ছোড়া গোনা মাফ করবে না মাফ করবে না মাফ করবে না এলাকায় দেখতে পাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন লানাত আল্লাহাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিররিজালিয়াল মুতাশাব্বিহাতু বিন নিসাই বিররিজাল আকামা কালা আলাইহি সালাম আল্লাহ নবী বলেছেন একটা নারীর চরিত্র পুরুষেরা নেবে আর পুরুষের চরিত্র নারীরা নেবে নারী না নেবে তাহলে রসুল বলেছেন নারীরা গাঁটনু নিচে ওদের প্যান্ট ওদের জামা ওদের কাপড় পরিধান করবে আর পুরুষেরা গাঁটনুর উপরে তুলে পড়বে গাঁটনুর উপরে তুলে পড়বে রাস্তা দিকে একটা বার তাকিয়ে দেখেন ছেলেরা প্যান্ট গুনো লুঙ্গি গুনো রাস্তা ছেড়ে বসেছে মনে হয় দেখা যায় লাল গোলা ভগবান গোলা জিয়াগঞ্জ রঘুনাগঞ্জ এখান থেকে পৌরসভা ঝাড়োদার পাঠিয়েছে পরিষ্কার করে করে চলে যায় আর কিছু যুবক মেয়েরা ওদের প্যান্টগুলো ওদের ছাড়ি জামা কাপড় গুনো ওরা একটু উপরে তুলেছে ওদের ডান পায়ে বাম পায়ে কালো দড়ি কোন পায়ে বাঁধা সেটাও দেখা যাচ্ছে তাহলে নারীরা উপরে তুলেছে আর পুরুষেরা নিচে নামিয়েছে কিন্তু রসুল বলেছেন পুরুষেরা উপরে তুলবে আর নারীরা নিচে নামাবে কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভিন্নতা ঠিক না বে ঠিক সম্পূর্ণ ভিন্ন বাবা যেসব যুবকেরা গাঁটনুর নিচে পাঞ্জাবি পায়জামা ইজের লুঙ্গি ঝুলিয়ে রেখে দিয়েছো জাহান নামে যাবে শুধু জাহান নামে যাবে না হরমজন শক্তিও কমে যাবে যদি বলেন হুজুর আপনি কি ভুল বলছেন গুগল সার্চ করেন আমাদের হচ্ছে ইন্টারনেটেই আমাদের ইন্টারনেটলেই পড়ে থাকতে এটাই আমাদের ব্যবসা না হলে আপনি আমাকে চিনতে পারতেন কথা বুঝতে পেরেছেন সার্চ করে দেখেন আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় আপনাকে বোঝা লাগবে চলেন আপনার কাছে আমি আর একটা কদম আগিয়ে যাই আর একটা কদম আগিয়ে যায় রসুল আমার হাদিস শরীফে বললেন আন্নিসাও হাওয়ালাতি শায়াতিন নারীরা হলো শয়তানের জাল এখন আমার মায়েরা মনে করবে আমাদেরকে ছোট করছে না না আপনাদের ছোট করি না রসুল একটা হাদিস বলেছে আর ওই হাদিসটা নকল করে আমি আপনাদের শুনিয়ে যাব তবে আমার মায়েরা যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো অধিকাংশ মায়েদের বন্ধু সম্পর্কে বলতে যায় আল্লাহ নবী জানিয়েছে আন্নিসাউ হাওয়ালাতি শায়াতিন নারীরা হলো শয়তানের জাল যদি বলেন হুজুর উদাহরণটা একটা বাদ দাও নবী আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে আছে মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতে দান করেছে ইবলিস শয়তান নবী আদমকে মা হাওয়াকে জান্নাত থেকে বার করবে আমি কোনো ঘটনা লম্বা করে বলবো না প্রয়োজনটাই বলবো মা হাওয়া আলাইহিস সালামকে ইবলিস যখন কান্নাকাটি শুরু করলো মা জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা ইসমুকা ইয়াকি তোমার নাম কি কি খবর উনি বলল আমি হলাম অমুক আমার নাম অমুক তবে তোমাদের দুঃখ কষ্টে আমি কাঁদি আমার কোনো স্বার্থ নেই তোমরা যদি ওই ফলটা না খাও তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দেবে তাহলে ইবলিস হলো শয়তান শয়তান একটা পুরুষের কাছে যেতে পারবে না তাই মা হাওয়া আলাইহিস সালামকে ওয়াইফাই জেন্ডার ব্লুটুথ ওনাকে তিনি কবজা করে নিয়ে ভায়া করে নিয়ে নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করবে মা হাওয়া আলাইহিস সালামকে মুরিদ মানিয়ে নিয়েছে ফলটা তিনবার চারবার খমসা মানে পাঁচবার খেয়েছে হাদিস শরীফে এসেছে মা হাওয়া আলাইহিস সালাম ওই জান্নাতের গন্ধম ফলটা পাঁচবার খেয়েছিল বলে আমার আল্লাহ ওদের সিস্টেম করে দিয়েছে পাঁচটা কাবন নবী আদম আলাইহিস সালামকে শরবত করে তিনবার খাবিয়েছিল বলে তিনটে ফল ওই জন্য পুরুষদের তিনটে কাবন হয় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে ইবলিস শয়তান জান্নাতে গিয়ে যদি জান্নাতে নবী আদম আলাইহিস সালামকে পার করতে পারবে না তাই ইবলিস
ফিলিস্তিনি ভায়া করেছে মা হাওয়া আলাইহিস সালাম কে, আর ছলে বলে কলে কৌশলে নবী আদম কে মা হাওয়া কে জান্নাত থেকে টেনে বার করেছে। তাহলে একটা ইবলিস শয়তান যদি মেয়ের কেলেঙ্কারি মেয়েকে কবজা করে নারীকে কবজা করে জান্নাত থেকে একটা নবীকে যদি টেনে বার করতে পারে, তাহলে এখানে যারা যুবক ছেলেরা আছে মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে মিস কল দিচ্ছে, জান্নাত থেকে যদি নবী আদমকে বার করতে পারে তাহলে জলসা মাহফিল থেকে টেনে বার করে ফাঁকা জায়গা নিয়ে যাবে শনি আর মঙ্গল। নাকি ভুল বলছি? দেখেন এই ইট ভাটার দিকে যান, ফ্রি ফায়ার নামে টিপছে, মাঝখানে মিনিমাইজ করে রাখছে, যেই আসছে আর সেই মিনিমাইজ করছে, মাঝখানে টিপে বোঝেননি আল্লাহ আবার দিয়েছে নাগরদোলা, নাগরদোলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। দেখেছেন কি অবস্থা, চলবে না চলবে না। হে আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই আপনাদের এলাকায় অনেক জলসা মাহফিল হয় আলহামদুলিল্লাহ ভালো। আগামী দিন ছিলাম আমি কোথায় দেখা যায় আপনাদের নদিয়া জেলায় আমি ছিলাম, নদিয়া যে না না আগামীকাল কেড়েছিলাম মালদায়, তার আগের দিন ছিলাম নদিয়ায়, আজকে আমি মুর্শিদাবাদ, আবার আগামীকাল কেড়ে থাকবো দেখা যায় মালদা, তারপরের দিন থাকবো মালদা, তারপরের দিন মুর্শিদাবাদ হয়ে আবার বর্তমান হয়ে আবার আমাদের চব্বিশ পরগনায়। আমি আপনার কাছে একটাই কথা বলবো বাবা, নবী আমার হাদিস শরীফে বললেন লা তাকুমুসা আও কামা কলা আলাইহি সালাম, হাদিস গুলো ছোট ছোট করে অপশনটাই বলছি, নবী বললেন আমার আল্লাহ কিয়ামত দেবে, তবে অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না, দেবে না যতদিন না পর্যন্ত আমার এক শ্রেণী উম্মাতেরা এরা দেব দেবী ঠাকুর পূজা করে বেঈমান আর কাফের যতদিন না হবে আমার আল্লাহ ততদিন কিয়ামত দেবে না, দেবে না। রসুল বানিয়ে বানিয়ে কিছু বলে না, আল্লাহ যা বলতে বলে আমার দয়ার নবী সে কথাটা অবশ্যই বলে থাকে। তাহলে নবী আমার বলেছেন আমার শেষ জামানায় আখিরি জামানায় এক শ্রেণীর উম্মাতেরা ওরা দেব দেবী ঠাকুরকে ভালোবেসে ওরা দেব দেবীকে ভালোবেসে বেঈমান কাফের হয়ে যাবে, তারপরে আমার আল্লাহ কিয়ামত দেবে, দেবে। তাহলে আপনাদের কাছে আমি একটা বার সওয়াল করি, আমি আপনি কি দেব দেবী ঠাকুরকে পছন্দ করি? করিনি তো, চাষা ফেরায় পড়বে। একটু দেখাচ্ছি বাপজি, দেখাচ্ছি এই পিঁসমার বক্তব্য যদি শোনেন আমাদের চব্বিশ পরগনে একটা মাস থাকবে না, শুধু পিঁসমার বক্তব্য। কত বুঝতে পেরেছেন? আল্লাহ নবী জানিয়েছে সে জামানায় আখিরি জামানায় এক শ্রেণী উম্মাতেরা এরা দেব দেবী ঠাকুরকে ভালোবেসে এরা বেঈমান আর কাফির হয়ে যাবে, আমার আল্লাহ তোটাই হলো একটা কিয়ামতের আলামত, আমার আল্লাহ তার পরে পরে কিয়ামত হাজির করবে, হাজির করবে। ও বাপজিরা আপনারা আমাদের বলেছেন, আমাকে বলেছেন আমরা দেব দেবী পূজা করি না, ঠাকুরকে ভালোবাসি না, অবশ্যই ভালো, অবশ্যই ভালো, কথাটা ভালো লাগলো, কিন্তু আপনাদের এই জালসাকে কেন্দ্র করে মনোহরি দোকান বসেছে না বসেনি? বসেছে চাচা, এক মুখে দুই কথা বলবেন, একদম চুপ থাকো। তাহলে আপনাদের এলাকায় মনোহরি দোকান বসেছে, একদিকে বাবাজি দেখা যায় বড় বড় পুতুল বিক্রি করছে আর লেখা আছে হরেক মাল দেড়শো টাকা, হরেক মাল পঞ্চাশ টাকা, এত বড় পুতুল, এত বড় পুতুল, এত বড় পুতুল, কম্পিউটার পুতুল, ব্যাটারি পুতুল, অনেক রকম দড়ি টানা পুতুল। তাহলে একটা শুকুর যদি পঞ্চাশ কেজি ওজন হয় ওটা যেমন হারাম হারাম হারাম, শুকুরের বাচ্চা যদি এক কেজি হয় ওটাও হারাম, খোরের বাচ্চা হারাম হারাম। তাহলে একটা ঠাকুর যদি পাঁচ হাত লম্বা হয় আর ঠাকুরের বাচ্চা যদি পুতুল বিক্রি হয় এটাও তো ঠাকুরের বাচ্চা ঠাকুর। পুজোর ব্যবসায় সাপোর্ট করেছে না করেনি? জলসার সেক্রেটারি, জলসার কমিটি, জলসার সভাপতি, জলসার ক্যাশিয়ার, জলসার সম্পাদক, জলসার সহসভাপতি, জলসার কমিটি, যুবকবৃন্দ, এরাই যদি ওই মূর্তি পূজা ওই মূর্তি ঠাকুরকে বসার সহযোগিতা করে আল্লাহ শপথ করি এরা ঠাকুর পূজা পূজারি, এরা ঠাকুরকে দেবদেবীকে ভালোবাসে, ঠিক না বেটি? ঠিক না বেটি? বসতে সহযোগিতা করেছে। লাইনে এসো, চলবে তো, চলবে তো, বাস
আওয়াজ দিলেই পালাবো, কোনো সমস্যা নেই।